আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স মজার একটি স্ন্যাক্স আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম শেয়ার করতে যাচ্ছি ফিশ বলের রেসিপি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে মাছগুলো সিদ্ধ করে নেব এর জন্য ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম আধা টেবিল চামচ আদা রসুন ও আধা টেবিল চামচ হলুদের গুঁড়া যেহেতু আমি মরিচ গুঁড়া ব্যবহার করব না তাই হলুদের পরিমাণটা একটু বেশি নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যে কোনো মাছ দিয়েই ফিশ বল তৈরি করতে পারবেন আমি নিয়েছি বোয়াল মাছ সিদ্ধ হয়ে গিয়েছে এখন মাছগুলোকে উঠিয়ে ফেলতে হবে মাছগুলোর কাটা বেঁচে নিয়েছি এখন একটি প্লেটে ঢেলে দিচ্ছি এখন অ্যাড করব সিদ্ধ করে নেওয়া আলু এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু নেওয়া হয়েছিল যদি বড় আলু হয় তাহলে দুটা নিলেই চলবে এখন অ্যাড করছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একদম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি তার সাথে অ্যাড করছি ধনে পাতা ও কাঁচামরিচ এর সাথে অ্যাড করছি আধা টেবিল চামচ সয়া সস ও এক চা চামচ আদা রসুনের পেস্ট এর সাথে অ্যাড করছি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া ও আধা টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে নিয়ে নিচ্ছি দুটা পাউরুটি পাউরুটিগুলোকে পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন এটিকে চিপিয়ে দিয়ে দিচ্ছি পাউরুটি অ্যাড করাতে স্বাদটা কিন্তু অনেক ভালো আসে এখন অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া ও সামান্য একটু চিলি ফ্লেক্স এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিব আর ডিয়ার ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি সবগুলো উপকরণের পরিমাণ ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে জাস্ট একটু চেক করে নেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এখন হাতে সাহায্যে অল্প অল্প করে উপকরণগুলোকে উঠিয়ে নিয়ে বলগুলো তৈরি করে নিব অনেক বাচ্চারাই আছে যারা একদমই মাছ খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু এইভাবে স্ন্যাক্স আইটেমটি তৈরি করে দিতে পারেন তো এখানে আমি দুইটা ডিম ফেটিয়ে নিচ্ছি ফিশ বলগুলো ভাজার জন্য অন্য আরেকটি পাত্রে ঢেলে নিচ্ছি ব্রেড ক্রামস এগুলো কিন্তু আমি বাসাতেই তৈরি করেছি আমার একটি ভিডিওতে তিন কালারের ব্রেড ক্রামস তৈরির রেসিপি আছে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব দেখে নিতে পারেন এখন এক এক করে বলগুলো প্রথমে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামসে গড়িয়ে নিব এখন এক এক করে তেলের মধ্যে এই ফিশ বলগুলো দিয়ে দিচ্ছি আশা করছি যারা বিগিনার আমার এই রেসিপিটি তাদের জন্য উপকারে আসবে এখন ফিশ বলগুলোকে খুব ভালোভাবে উলটিয়ে পাল্টে ভেজে নিচ্ছি এই আইটেমটি কিন্তু পোলাও অথবা খিচুড়ির সাথে খেতেও খুব ভালো লাগে অতিথি আপ্যায়নে এটি আপনারা খুব সহজেই চটজলদি করে ফেলতে পারবেন নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ